আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নতুন একটা দিন আর একটি ভিডিও নিয়ে, খুবই ভারাক্লান্ত মন নিয়ে। আসলে হচ্ছে মোর মানসিকতা অত ভালো নাই, খামারে হচ্ছে ভাইরাল যে ধরছে, আর এটার মূলত মানে হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি। এটা আমি নিজেকেই দুই দিব। আমার মানে এই মানে এত বুঝার পরে, সবাইকে পরামর্শ দেওয়ার পরে, আমি যে নিজে কীভাবে ভুলটা করলাম, আমি আসলে মাথায় এখনও আমার মানে ধরে না। আমার এই ভুলটা, আমার এই লুপটা বলবো, এটা এখন আমি মানে নিজেকেই দায়ী করবো। এছাড়া আর কিছু করার নাই। এখানে হচ্ছে যে ওষুধ দিচ্ছে আমার এই লুভের কারণে, কারণ হচ্ছে আমি মানে কোথায় কী বলবো, যেমন হচ্ছে ওই জৈব রুটি আমার খামার আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমার খামার ভাইরাস ধরার কোনো কথা না, কোনো কথা না, কারণ আমি সব কিছু প্রপারভাবে করে রাখছি। সব আশেপাশে হইলেও আমার এখানে হওয়ার কথা ছিল না, কিন্তু আমি মানে নিজে মানে কিনে আনছি জীবাণুকে, নিজে জীবাণুকে কিনে আনছি। মানে কী বলবো, আমি মানে এত বড় মানে একটা ভুল, এত বড় একটা মার্ডার, এক কথায় মানে কী বলবো, আর কিছু বলার নাই। ওইটা খোড়া রোগ আক্রান্ত মানে ছিল আগে থেকেই, ওই ব্যাপারীর বাড়িতে ছিল, জানি না। আনার পরে দুইটার তো দেখা দিছে, এখন আস্তে আস্তে সব গরুগুলার দেখা দিছে, কিন্তু আল্লাহর রহমতে গরুগুলা খাবার খাবার সব কিছু ঠিক আছে। কারণ হচ্ছে আমি আপনারা জানেন যে এগুলো হওয়ার আগে থেকে আমি হচ্ছে আপনার ইয়া খাওয়াই দিছি, ওষুধ খাওয়াই দিছি, এখন হচ্ছে আবার ওয়াশ দিতেছি। তারপর হচ্ছে ওই যে এখানে এটা ওয়াশ দিতেছি, এইসেল কিউর, তারপর হচ্ছে এইসেল কিউর আর ডাইনাজিং। আমি আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর রহমত আছে বলেই আগের থেকেই আমি তো ওইটা খাওয়াই দিছি, যেটার কোনো বিকল্প নাই। আমি যেটা কি বলবো আর, এজন্য দেখেন প্রত্যেকটা গরু, না বললে আপনারা বুঝতে পারবেন না, প্রত্যেকটা গরু এমনি আলহামদুলিল্লাহ সুস্থ, বাচ্চাগুলো পর্যন্ত সুস্থ, কারণ আমি আগের থেকেই এগুলাকে খাওয়াই দিছি। আমার টোটালি এই কয়দিনে আজকে বাচ্চা আনছি, বাচ্চা আনার বাচ্চাগুলাকে হচ্ছে অন্য গায়ে দুধ খাওয়াইতেছি, মানে মাঝখানে মাঝখানে হচ্ছে আর কি। কিন্তু ভাইরাস যেহেতু খামার ঢুকছে, সবগুলাতেই ঢুকবে, সব গরুগুলার মধ্যে কমছে না। মানে আল্লাহর মানে আমি আসলে কী করছি যে আমি আর কখনো, আমি আসলে কান ধরে তওবা করার যুগ হয়ে গেছে আমার, আমি আর কখনো বাহির থেকে কোনো গরু টরু খামার তো ঢুকাবই না, মানে এইভাবে ঢুকাবো না। আমার মানে ভুল হয়ে গেছে, কী বড় যে একটা ভুল করছি আমি, যেটা আমি মানে কী বলবো। এই কয়দিনে আপনার হচ্ছে আমার আজকে কয়দিন, পাঁচকা ভেকেন্সি পাঁচ দিনের মতো হয়েছে, পাঁচ দিনের বেশি হয়েছে। এই পাঁচ দিনের মধ্যে আমার মনে হয় 60-70 হাজার টাকা বের হয়ে গেছে, 60-70, কারণ এগুলোকে ডোজ করাইতে গেলে তো অনেক অনেক লাগে, অনেক। আপনি এই মানে এতগুলা গরুকে আপনি মানে মাস করাইতেছে, যেটা হয় নাই সেগুলোকে ওষুধ খাওয়াই দিছিলাম আগের থেকে, এই জন্য আল্লাহর রহমতে যে অত যে সিরিয়াস হওয়ার সেটা না, কিন্তু ফুটে বের হয়েছে, লালা আছে এরকম। কিন্তু আগের থেকে যদি আমি না করতাম এগুলা, তাই না আব্বা, আগের থেকে যদি ওষুধ না খাওয়াইতাম কি একটা হইতো অবস্থা। এই সিল্কিউরটার হচ্ছে ডাইনাজিংটা যার কোনো বিকল্প নাই, আপনারা হচ্ছে হ্যাঁ এত পরিশ্রম করছে ভাই, রাত দুইটা নাই, একটা নাই, বারোটা নাই, দাও খাইলে খাই, সমস্যা নাই, খাইলে আরে থেকে ভালো বড় গাবি। এমনি আল্লাহর রহমতে খাওয়া টাওয়া সব কিছু ঠিক আছে, খাওয়া টাওয়া সব কিছু ঠিক আছে। হয়েছে না, খাইছে না, দেখ কাস হয়েছে অত যে না, অত সেটা না, কিন্তু আছে আর কি। আল্লাহ, আমার এত বড় ভুল করাটা উচিত হয়, এত বড় ভুল, এত বড় অসতর্কতা,
সতর্ক ছিলাম আমি আমি হাটের গরুগুলো তো কথা বলতাম না, কিন্তু আমি তো চিন্তা করছি ওইটার ভিতরে এসএলকিউ, ডাইনাজিন, তারপর হচ্ছে নর্মালি প্যারাসিটামল। আর একটা কথা, আমি কিন্তু অ্যান্টিবায়োটিক একদম ইউজ করবো না, একদমই না। আল্লাহর রহমত এখন পর্যন্ত ভালো আছে, আল্লাহ যেন ভালো রাখে, আল্লাহ প্রত্যেকটা খামারিকে যেন ভালো রাখে, তার পাশাপাশি যেন আল্লাহ আমাদের খামারকেও হেদায়েত দান করেন। দেখেন আমার চোখ মুখ কেমন হয়ে গেছে, আমার চোখটা মানে মানে কি বলবো আর, ভিতর থেকে শুধু মানে দম বন্ধ হয়ে আসে, দম বন্ধ যে আমি করলামটা কি, আমি করলামটা কি, একটা অবস্থা। ওই সিরিয়ালে সবগুলার হয়ে গেছে, একটা বাদে একটা গাবি বাদে ওই সিরিয়ালে, ওইটার ভিতরে ভিতরে হয়েছে হয়তো বা, কিন্তু পুরো বোঝা যায় নাই, মানে বোঝা যায় নাই। আর আব্বা তুই যেগুলো ওষুধ নিয়েই করতেছে, কিন্তু মানে মানে সব কিছুর মালিক তো আল্লাহ। আমরা তো মাত্র উসিলা বা একটা উসিলা স্বরূপ কাজ করে, এই যে এই ইয়া যে ওই যে হলো এই এইচএল কিউটা যে, এর কোনো বিকল্পই নাই। আমি যদি মানে কিছুদিন আগে আমি তো ডোজ করাই দিই, এটা তো আপনারা জানেন, এবং আপনাদের আমি যেটা করি নিজে সেটা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি, কারণ আমি আমার খামার থেকে আমার জিনিসগুলোর থেকে আমি হচ্ছে আমি জিনিসগুলোর মাঝে সেগুলো প্রয়োগ করি, কতটুকু কীভাবে রেজাল্ট আসে কী না কি সব বিষয়ে এভরিথিং। তো এখন হচ্ছে ওই যে ওই গরুগুলো আমি একটু দেখাবো, কমে গেছে, কিন্তু ওইখান থেকে আমার বাকি গরুগুলোর মধ্যে ইফেক্ট হয়ে গেছে অলরেডি, মানে মাঝে মাঝে হয়েছে। এই যে এটার হয়েছে, সিংহরাজের বোনের হয়েছে, সর্বপ্রথম ওইখান থেকে দেখেন এইখানে লাস্ট খামারটা, আর ওইখানে যুবরাজের সাইডের যে মেয়েটা না, ওই মেয়েটার আক্রান্ত হয়ে গেছে, মানে কোথার থেকে কোথা ডেঙ্গায় হয়ে গেছে। ভাইরাজের কত ক্ষমতা আল্লাহ, কি আর বলবো। তো এখন হচ্ছে ওই সাইডে দেখাই আপনাদের হচ্ছে যে গরুগুলো সুস্থ আছে, সেই সুস্থ গরুগুলোকেও আপনারা দিয়ে দিবেন, খাওয়াবেন। তাই আল্লাহ রহমতে যদি আক্রান্ত হয়েও যায়, এতটা প্রেশার পড়বে না, বুঝতে পারবেন না যে এতটা ইয়া হয়েছে। আব্বা এরা অনুমনা জিং অনুম আব্বার মাথা গরম বকাবকি করতেছে। তো এখন হচ্ছে ওই সাইডের দেখা, এখানে তাইলে থাইক এটা আই মা এটা নেওসে বৃষ্টি আয় বৃষ্টি এটা নি বাড়ির গরু তাও গুতি বাড়া হকির লিগে এত খারাপ কে অসভ্য তো এটার হয়েছে ফার্স্টে, ওই যে মাঝেরটার আবার হয় নাই, ওইটা হয়ে গেছে, ওর ওর সেলের হয়ে গেছে। দেখেন অভাব নেই ওষুধের, কমছে না ভাই এগুলো, যেগুলো মুখে তো কমছে, তাই না? লাগবো তো এখন আনতে আনতে তাই বাড়তে বাড়তে দিতে দুপুরে পরে যেমনি না একদম বিরক্ত হয়ে গেছি দৌড়াদৌড়িতে, চিন্তায় আর কুলাই না।